Exam rezistent cu de bun ai să am. মংলাতে এই মংলা থানাধীন বিভিন্ন এলাকাতে একটি এটি যেহেতু মূলত শ্রমিক নির্ভর একটি এলাকা এখানে ইপিজেড এবং বন্দর ইকোনমিক জোনিত বিভিন্ন কারণে অনেক শ্রমিক এবং ভাসমান লোকজন এখানে বসবাস করে এবং খুব অল্প সময়ের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে ইদানিং মাদকের উপদ্রব খুব বেশি বেড়ে গিয়েছিল এজন্য থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল তো এই অভিযানের এক পর্যায়ে গতকালকে রাতে রাত্র 12টার কিছুটা আগে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমরা মংলা ইপিজেডের একটু পরে যে রাস্তাতে আমরা একজন মাদক ব্যবসায়ী নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই এবং তার নিকট থেকে আমরা একটি পোটলা গাঁজা উদ্ধার করি পরবর্তীতে তার দেখা পাওয়া তথ্য মতে আরও একটি মাদক ব্যবসায়ীকে আরও একজন মাদক নারী মাদক ব্যবসায়ীকে ধরা হয় গ্রেফতার করে তার কাছ থেকেও আরও একটি মাদকের ব্যাগ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তাদের দেখানো মতে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার দিগরাজ এলাকা থেকে বুড়িডাঙ্গা ইউনিয়নের ওইখানে আরও একটি মাদকবাহী মোটরসাইকেলে করে দুইজন আগত মাদক ব্যবসায়ীকে আমরা থামার জন্য নির্দেশ দিই যখন থামার জন্য নির্দেশ দিই তখন তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পরবর্তীতে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং ধাওয়া করার এক পর্যায়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে আরও চারটি মাদকের পুটলি তৈরি আমরা জব্দ করতে সক্ষম হই এবং এইভাবে আমরা তাদেরকে গ্রেফতার করে পরবর্তীতে জব্দতালিকা প্রস্তুত করে আমরা মামলার দিকে আগাই আজকে সকালবেলা আরও একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মংলাতে এখানে আরও একটি মাদকের একটি আখড়া রয়েছে যেখানে মাদক পাওয়া যাবে পরবর্তীতে আমরা সেখানেও আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে সেখানে গিয়ে আমরা আরও দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি এবং তাদের কাছে আরও এক কেজির মতো গাঁজা পাই তো আমাদের সর্বমোট এই দুটি অভিযানে আমাদের সর্বমোট গাঁজা উদ্ধার প্রায় 7 কেজির কিছুটা কম 6.5 কেজি থেকে কিছুটা বেশি 7 কেজি কিছুটা কম পরিমাণে আমরা গাঁজা উদ্ধার করতে সমর্থ হই এবং আমাদের এই মাদক বিরোধী অভিযান এটা চলমান থাকবে আমরা মংলাতে মাদকের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করছি